সীমান্তবর্তী হৃদয়পুর গ্রাম থেকে মুজিবনগর সড়ক বেয়ে ভারত থেকে মুজিবনগরে প্রবেশ করে শপথ নেন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুক্তিযুদ্ধের নানা ঘটনার সাক্ষী সড়কটি স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়কটিকে স্বাধীনতা সড়ক হিসেবে ঘোষণা দিয়েছেন মেহেরপুর জেলা প্রতিনিধি আলামিন হোসেনের পাঠানোর তথ্য ভিডিও নিয়ে এমদাদুল হক পল্লবের ডেস্ক রিপোর্ট সীমান্তবর্তী মেহেরপুর জেলার মুজিবনগরের আম্রকাননে উনিশশো সালের সতেরো এপ্রিল শপথ নিয়েছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মহান মুক্তিযুদ্ধের সময় এই সড়ক দিয়ে ভারত থেকে অস্ত্র গোলাবারুদ ও খাদ্য সামগ্রী বাংলাদেশে প্রবেশ করে খাবার দাবার ওষুধপত্র ভারত সরকার এই রাস্তা দিয়ে আমাদের ক্যাম্পে পৌঁছে দেয় অনেক সাংবাদিক সতেরো তারিখে আমাদের চার নেতা এই রাস্তায় এসেছিলো এবং এই রাস্তা দিয়ে ওনারা শপথ গ্রহণ করে আবার এই রাস্তা দিয়েই ওনারা চলে গিয়েছিল এই মুজিবনগর টু কৃষ্ণনগর হয়ে কলকাতা রোড এই রোডটিকে চিরস্মরণ করে রাখার জন্যে ইতিহাসের পাতা স্থান দেওয়ার জন্যে এই স্থানটি অত্যন্ত জরুরি মুজিবনগর সরকারের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবনগর থেকে ভারতের নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত সড়ককে স্বাধীনতা সড়ক নামে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন এলজিআরডি মন্ত্রী এইখানে নতুন সরকার শপথ নেওয়ার পরে এই পথ দিয়ে প্রতিবেশীদের ভারতে যখন আশ্রয় নেন যে রাস্তা দিয়ে গিয়েছেন সেই রাস্তাটি পরবর্তীতে স্বাধীনতা সড়ক হিসেবে নামকরণ করা হয়েছে আগামী অর্থ বছরে স্বাধীনতা সড়কের কাজ শুরু হয়ে শেষ হবে দুই হাজার মার্চ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সড়কের উদ্বোধন করার কথা রয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ যে পর্যটন কেন্দ্র হিসাবে সবচেয়ে বড় স্থাপনা হবে এই মুজিবনগর মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের পবিত্র জায়গা এখানে কিন্তু বিভিন্ন রকম সেগমেন্ট থাকবে হিস্টোরিক্যাল একটা রোড থাকবে এখানে সেই হিস্টোরিক্যাল রোডে ইতিহাসের অনেক কিছু ঘটে যাওয়া অনেক ঘটনাগুলো ছবি আকারে আমরা কিন্তু এখানে দিব সড়কটি খুলে দিলে একদিকে যেমন বিকশিত হবে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্যদিকে অর্থনৈতিকভাবে লাভবান হবে উভয় দেশ এমদাদুল হক পল্লব ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন